সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনাদের যদি স্টেট ব্যাংক সহ অন্যান্য যে কোনো ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, ক্যানরা ব্যাংক বগেরে বগেরে যে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে ব্যাংকের তরফ থেকে জানানো হলো দুটো বিরাট আপডেট, যে দুটো আপডেট নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথম আপডেটটি সমস্ত ব্যাংকের জন্য, আর দ্বিতীয় আপডেটটি শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমারদের জন্য। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের মতন আপনাদের জন্য একটা সার্ভে, অবশ্যই সেই সার্ভেতে অংশগ্রহণ করবেন। প্রশ্নটি হলো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সরকারি ব্যাংক নাকি বেসরকারি ব্যাংক? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। প্রথম খবর অনুযায়ী, ফার্স্ট জুন থেকে কিন্তু প্রত্যেক শনিবার ব্যাংক বন্ধ থাকবে। এটা কি সত্যি খবর? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা বিভিন্ন জায়গা থেকে একটা খবর পাচ্ছি যে ফার্স্ট জুন থেকে প্রত্যেক শনিবার ব্যাংক বন্ধ থাকবে এবং ব্যাংকিং আওয়ার 9:30 থেকে 4:30 অবধি হবে। এবং এটাও খবর পাওয়া যাচ্ছে যে রিজার্ভ ব্যাংকের থেকে এটার মঞ্জুরি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি এটাতে বিশ্বাস করেন, তাহলে আপনি ভুল বিশ্বাস করছেন, কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা এরকম কোনো এখনও অবধি কিন্তু জারি করেনি। অর্থাৎ 5-day ব্যাংকিং কিন্তু এখনও জারি হয়নি, যদিও এটা ব্যাংকারদের অনেক দিনের ডিমান্ড, তবুও এখনও পর্যন্ত এটা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি। বন্ধুরা, আরবিআই তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন অবধি 5-day ব্যাংকিং নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং ব্যাংক যেরকমভাবে চলছিল, অর্থাৎ সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে ব্যাংক বন্ধ থাকতো সেরকমই বন্ধ থাকবে এবং ফার্স্ট অ্যান্ড থার্ড স্যাটারডে ব্যাংক খোলা থাকবে সেরকমই কিন্তু এখন চলবে। বন্ধুরা, এই নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে তখনই কিন্তু আমি আপনাকে এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপডেট করে দেবো। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য কোনো কথায় বা অন্য কোনো মেসেজে অথবা কোনো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কোনো ভুয়ো খবরে আপনারা টান দেবেন না। বন্ধুরা, 5-day ব্যাংকিং কি চালু করা উচিত? আপনাদের কী মত অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, জেনে নিই যে এরপরের কী আপডেট জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটি আপনারা দেখছেন, দেখার পরে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের উৎসাহ দেয় নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবেন। এরপরের খবর অনুযায়ী, আব ব্যাংক খুদ চলকার আয়েগা আপকে ঘর, SBI নে শুরু কিয়া ডোর স্টেপ ব্যাংকিং। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 60 বছরের বেশি হয় এবং আপনি যদি শারীরিকভাবে সক্ষম, অর্থাৎ আপনি যদি দিব্যাঙ্গ হন, তাহলে স্টেট ব্যাংক আপনাদের জন্য নতুন একটি সার্ভিস লঞ্চ করলো যার নাম ডোর স্টেপ ব্যাংকিং। এই সার্ভিসে আপনার ব্যাংক সম্বন্ধীয় সমস্ত ডিটেলস বা সমস্ত কাজকর্ম এখন কিন্তু আপনি ঘরে বসেই পেয়ে যাবেন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ এসে কিন্তু আপনার থেকে সেই সমস্ত কাজ করে দেবে। অর্থাৎ আপনার পাসবুক আপডেট করা থেকে শুরু করে আপনার চেকবুক ইস্যু করার সমস্ত কাজ কিন্তু এখন আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। বন্ধুরা, এই নতুন নিয়ম কিন্তু চালু করে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ক্যা মিলেগি সুবিধা ডোর স্টেপ ব্যাঙ্কিংয়ে কিন্তু SBI আপনাদের নিজেদের গ্রাহকের জন্য ক্যাশ জমা দেওয়া, ক্যাশ ডেলিভারি দেওয়া, চেকবুক নেওয়া বা চেকবুকের ড্রাফট করা বা ডকুমেন্টস নেওয়া অথবা আয়কর সম্বন্ধিত যে কোনো কাগজপত্র কিন্তু এখন আপনি ঘরে বসে স্টেট ব্যাংকের কোনো রিপ্রেজেন্টেটিভকে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনার যদি ক্যাশের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু চেক নিয়ে আর ব্যাঙ্কে যেতে হবে না, জাস্ট একটা ফোন করে দেবেন, আপনার কাছে চেক নিয়ে গিয়ে আপনাকে টাকা কিন্তু ঘরেই পৌঁছে দেবে। কিন্তু তার জন্য আপনার 60 বয়স হতে হবে এবং অথবা আপনাকে শারীরিকভাবে সক্ষম বা দিব্যাঙ্গ হতে হবে এবং এই সার্ভিস কিন্তু আপনি ফ্রিতে পাবেন না। অর্থাৎ যে কোনো একটি কাজের জন্য কিন্তু আপনাকে 100 টাকা পর্যন্ত দিতে হবে এবং অন্য সুবিধার জন্য আপনাকে 60 টাকা প্রতি সার্ভিস দিতে হবে। অর্থাৎ যদি আপনি ক্যাশ টাকা নিতে চান অথবা ক্যাশ টাকা যদি জমা করতে চান কোনো রিপ্রেজেন্টেটিভের সাহায্যে, তাহলে সেক্ষেত্রে আপনাকে পার ট্রানজাকশন 100 টাকা চার্জ দিতে হবে এবং যদি আপনি অন্য কাজ, ধরুন আপনি চেক বই নিলেন বা চেক বা পাসবুক আপডেটের জন্য আপনি পাঠালেন, তাহলে আপনাকে পার সার্ভিসের জন্য 60 টাকা করে চার্জ দিতে হবে। কিন্তু এই নতুন ব্যবস্থা চালু করে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর কিছুদিনের মধ্যে সমস্ত ব্যাংক কিন্তু এই নতুন ব্যবস্থা চালু করে দেবে। বন্ধুরা, স্টেট ব্যাংকের এই নতুন উদ্যোগকে আপনাদের কেমন লাগলো
অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কারণ আপনাদের আমাদের মেন উদ্দেশ্যই হলো আপনাদেরকে সবসময় সঠিক খবর দিয়ে আপডেটেড রাখা। আর আমাদের কাজে যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, লাইক করবেন ভিডিও, সাবস্ক্রাইব করবেন চ্যানেল এবং শেয়ার করবেন ভিডিওটি। লাইক শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।